আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাতু। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি রাত পোহালে আগামীকাল ঈদুল আজহা অথবা কোরবানির। এই ক্ষেত্রে আমরা সবাই আল্লাহ তাআলার জন্য যে কোরবানি করব, সেই প্রিয় পশুটি সে অনেকে ক্রয় করে কিনেছি, যখন আমরা কালকে এই কোরবানিটা করব, তখন কোরবানির ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় অবশ্যই লক্ষ্য করতে হবে। তো এইগুলো লক্ষ্য না করলে নয়, তা হলো যখন আমরা কোরবানির পশুটি জবাই করার জন্য জবাইয়ের স্থানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা কোরবানির পশুটিকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছি কিনা, যে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া যাবে। এরপরে আরেকটা বিষয় হলো, যখন আমরা কোরবানির পশুকে কোরবানি করার জন্য স্থানে নিয়ে যাব, সেখানে কোরবানি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে কোরবানির পশু ফেলার সাথে সাথে যাতে আমরা কোরবানি করতে পারি। অনেক সময় দেখা যায় কোরবানির গরু অথবা পশুটাকে আমরা প্রাণীটাকে ফেলার পরে অনেকক্ষণ বিলম্ব করে রেখে দিই, এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে কোরবানির পশুটাকে এমনভাবে আমাদেরকে কোরবানির করার জায়গায় নিয়ে যেতে হবে, তাকে খাওয়ানো এবং পান করানোর ক্ষেত্রে যাতে কোনো ধরনের অবহেলা না হয়, তাকে আমরা যথাযথ খাওয়াবো এবং যথাযথ পানি পান করাবো, তারপর আমরা আমাদের প্রিয় পশুটাকে আল্লাহর জন্য উৎসর্গ করব। আরেকটা বিষয় হলো, যখন আমরা প্রাণীটাকে ফেলবো, অবশ্যই ফেলার ক্ষেত্রে অনেক আমাদের নম্রতা প্রদর্শন করতে হবে, যেটাতে আমরা আল্লাহর জন্য কোরবানি করছি। অবশ্যই এটাকে আমরা আস্তে আস্তে ফেলবো, আস্তে আস্তে রশি দিয়ে বাঁধবো, যাতে আমরা কঠোরতা না করি, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তা হলো যখন আমরা পশুটাকে জবাই করব, জবাই করার আগে আমরা দা ছুরি যা দিয়ে আমরা জবাই করব, এগুলো আগে থেকে ধার দিয়ে দেবো পশুর সামনে, যাতে আমরা এগুলো ধার না দিই। আরেকটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা জবাই করব, জবাইয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গরুকে আমরা কাবলামুখী করে জবাই না করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আমরা যখন গরুকে জবাই করব অথবা আমরা যখন প্রাণীটাকে জবাই করব, প্রাণী যতক্ষণ পর্যন্ত একেবারে নিস্তেজ হয়ে না যাবে, প্রাণ চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা গরুর গায়ে কোনো রকম ছুরি অথবা দা দিয়ে আঘাত করবো না। যে অনেকে দেখা যায় গরু মারা না যাওয়ার আগে তার রব পেটে দেয়, তাকে কষ্ট দেয়, কোনো কোরবানির প্রাণী বা পশুকে এভাবে কষ্ট দেওয়া যাবে না। আরেকটা বিষয় যেটা আমাদের অবশ্যই জানা দরকার, যে আমরা যখন গরু জবাই করবো, অবশ্যই সেখানে দোয়া দরুদ যাতে ঠিকঠাক পড়তে পারে সেদিকে খেয়াল রাখ, কারণ গরু জবাইয়ের ক্ষেত্রে একজন হুজুর দিয়ে জবাই করলে সে দোয়া দরুদ ঠিকঠাক পড়তে পারে। যদি আপনি দোয়া দরুদ সব ঠিকঠাক পড়তে পারেন, তাহলে আপনি নিজেই জবাই করবেন, নিজের গরু নিজে জবাই করা অতিশয় উত্তম কাজ। আল্লাহ সবাইকে ভালো মতো কোরবানি করার তৌফিক দান করুক এবং সেই বিষয়গুলো খেয়াল রাখার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের প্রত্যেকের কোরবানিতে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।